নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বৃষ রাশির রাশিফল। বৃষ রাশির রাশিফল প্রসঙ্গে একটা জিনিস বলে নেওয়া দরকার যে আজকের অনুষ্ঠানটি মূলত আমি সাজিয়েছি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এই যে মেষ রাশিতে অবস্থান করে আছে এবং নভেম্বরের 2 তারিখে মোটামুটি শিফটিং হয়ে মীন রাশিতে এবং কিন্তু তুলা থেকে কন্যায় চলে যাবে, এই যাওয়ার আগে মোটামুটি 2 মাসের কাছাকাছি সময় বাকি আছে, এই সময়টা আপনাদের কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকা উচিত এবং কোন কোন বিষয় আপনাদের ইনফ্লুয়েন্স হবে, অর্থাৎ আপনাদের সমস্যা মিটবে এবং আপনারা বেনিফিট পাবেন এবং পার্টিকুলার কোন কোন জায়গাতে সতর্ক থাকা উচিত। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এতদিনকার এই 1.5 বছরের কাছাকাছি সময় রাহু কেতু ট্রানজিট হওয়ার পরে আপনারা বেশ খানিকটা জটিল এবং কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। বিশেষত আপনার রাশিতে রাহুর দৃষ্টি ছিল এবং আপনার রাশির ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান, সেইখানেও রাহুর দৃষ্টি, অষ্টম ঘরে রাহুর দৃষ্টি এবং চতুর্থে রাহুর দৃষ্টি। দেখুন, এইখানে কয়েকটা বিষয় ঘটনা ঘটে যাচ্ছে, সেটা হলো লগ্নের উপরে বা রাশির উপরে, যদি আপনার রাশি বা লগ্ন বৃষ হয় সেই ক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে আপনার লগ্ন রাশির উপরে রাহু দৃষ্টি পড়ছিল, আপনার চতুর্থ ঘরে, ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে, এই যে 4টা জায়গাতে রাহু দৃষ্টি চলছিল এই সময় কিন্তু আপনার রাশির বা লগ্নে দ্বাদশপতি এবং সপ্তমপতির সঙ্গে মঙ্গলের ঘরে এটা চলছিল, সেহেতু এইটার একটা সম্পর্ক এখানে বিদ্যমান। দ্বিতীয়ত হলো শুক্রের ঘর, আপনার লগ্ন রাশি দুটাই, লগ্ন এবং ষষ্ঠ দুটার মালিকই শুক্র, সেইখানে কেতু এবং রাহু দৃষ্টি ছিল, কেতুর অবস্থান এবং রাহু দৃষ্টি ছিল, এই কারণে এইটার শুক্রের একটা সম্পর্ক ছিল আপনার রাশির অধিপতির সঙ্গে, এবং আপনার চতুর্থপতি রবি, সেই সঙ্গে রবিরও একটা সম্পর্ক এখানে চলছিল। আর গত মে মাসের কাছাকাছি সময় থেকে মোটামুটি 6-7 মাস ধরে বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশ ঘরে, অর্থাৎ একাদশপতি বৃহস্পতি এবং অষ্টমপতি বৃহস্পতি, সেইখানে কিন্তু সে দ্বাদশে এসে উপস্থিত, এই একটা গুরুচণ্ডাল যোগ চলছিল, এখনও চলছে। যদিও বৃহস্পতি এবং রাহুর একটা বড়সড় ডিস্টেন্স হয়ে গেছে, তার প্রভাবটা অনেকটা কমে গেছে, তারপরে কিন্তু কিছুটা ফল এখানে থেকে যাচ্ছে। এই যখন পরিস্থিতি তখন কিন্তু আপনার রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে আপনার দ্বাদশে ব্যয় বৃদ্ধি হচ্ছিল, প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছিল এবং আপনার খরচাটা তুলনামূলক বেশি ছিল, আয়টা কম ছিল। এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে এখন পরিস্থিতি কিছুটা আপনার ফেভারে আসতে পারে, সেটা 10% হোক আর 15% হোক, এই জায়গাতে কিন্তু আপনার একটা পরিস্থিতি পরিবর্তনের একটা জায়গা। আপনার ধার বাকি করার একটা ব্যাপার ছিল এখানে, প্রচুর লোন করা, ধার করা, আমি মনে করি যে এই সময় এই জায়গা থেকে আপনার কিছু ইম্প্রুভমেন্ট আসবে এবং আপনি কিছু ধার দেনা পরিশোধ করার সুযোগ পাবেন। তা আমার কাছে মনে হচ্ছে এই সময়টা আপনার উচিত হবে না নতুন করে ধার দেনা করা, এই সময় আপনার উচিত হবে যে লোনগুলো রিকভার করা। দ্বিতীয়ত, এই সময় আপনার উচিত হবে না কোনোভাবেই অন্যকে টাকা পয়সা ধার দেওয়া, বা আপনার ক্ষেত্রে কী হতে পারে যে আপনি একজনের থেকে ধার করে নিয়ে আরেকজনকে দিলেন, এই কাজটা আপনার জন্য মোটেই উচিত হবে না, কারণ সেই ক্ষেত্রে কিন্তু ধারটা ফেরত পাওয়াটা আপনার জন্য মুশকিল হবে এবং আপনি নতুন করে আবার চাপে পড়ে যাবেন। 2 নম্বর জায়গা হলো ব্যয়ের জায়গাতে, যেহেতু রাহু এখানে বৃহস্পতি, রাহু মঙ্গলের ঘরে হচ্ছে, তো কথাবার্তা বলায় কিন্তু আপনার মধ্যে খুব একটা অমার্জিত একটা ভাব, বা অনেকের ক্ষেত্রেই কিন্তু যাদের জন্মসংখ্যে রাহু যদি এরকম পজিশনে থাকে বা পজিশনটা এমন হয়, তা বেফাস কথা বলা, এমনিতেই আপনি প্রচণ্ড জেন্টেলম্যান, কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন এবং সেইখানে কিন্তু আপনি বিতর্কিত বিষয় বা যেটা আপনার দরকার নাই এমন বিষয়ে কথা বলে কিন্তু আপনি পরিস্থিতি ঘোলাটে করে ফেলছেন। তা আমার কাছে মনে হচ্ছে এই জায়গা থেকে আপনি কিছুটা বেটার সিচুয়েশন পাবেন এবং আপনি এইখান থেকে মুভ করতে পারেন, এটা আপনার জন্য একটা বেশ ভালো একটা অপরচুনিটি হবে, যদি কিনা আপনি এটা এইভাবে চিন্তা করেন যে আপনি এটাতে থাকবেন না, আপনার কিন্তু বেটার হবে, কারণ শত্রুতার কিন্তু একটা জায়গা এটা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে আপনার প্রচুর গোপন শত্রু তৈরি হয়ে গেছে। আমি বলবো এটা নতুন করে বৃদ্ধি না করাটা আপনার জন্য ভালো হবে। দেন রাহু কিন্তু শিফটিং হচ্ছে, আপনি আপনার এবং আপনার সঙ্গে যারা ছিল, যাদের সঙ্গে ঘটনা ঘটছিল, উভয়ে আপনারা আপনাদের মিস্টেকের জায়গাটা, ভুলের জায়গাটা বুঝতে পারবেন এবং সেখান থেকে বের হতে পারবেন, যেটা পরবর্তীতে সম্পর্কের জায়গাতে কিন্তু বেটার একটা পজিশন আসতে পারে। এ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, বন্ধু বন্ধুস্থানের লোকজন, বিজনেসের জায়গাতে, কল অফিসে কলিগের ক্ষেত্রে আপনার একটা সম্পর্ক নষ্ট হচ্ছিল, এই যে রিলেশনটা নষ্ট হচ্ছিল, এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা কিছুটা বেটার সিচুয়েশনে থাকবেন, এটা আপনাদের জন্য ভালো হবে।
পারিবারিক দাম্পত্য ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটার একটা টানাপোড়েন চলছিল, বিশেষত আপনার ওয়াইফের কিছু অসুস্থতা, হ্যাঁ, বা আপনার হাজব্যান্ডের কিছু অসুস্থতা আপনাকে বেশ ভোগাচ্ছিল, অ্যাংজাইটির মধ্যে রাখছিল। ইভেন না আপনিও কিন্তু কিডনি লিভারের কিছু জটিলতা বা সেক্স অর্গানের কিছু জটিলতা যেমন কষ্ট পাচ্ছিলেন, এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কিছু প্রপার ট্রিটমেন্টের আওতায় আসতে পারেন এবং সঠিক ট্রিটমেন্টের আওতায় এসে কিন্তু আপনি এটা দ্রুত রিকভার হতে পারেন। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি জায়গাতে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে রিলেশনের একটা জায়গাতে এটা কিন্তু বেটার সিচুয়েশন এখন আস্তে আস্তে যাবে, কারণ এই জায়গাতে বেশ কিছুদিন ধরেই, দেড় বছরের মতন সময় ধরে আপনারা বিভিন্ন রকম জটিলতার মধ্যে, কঠিন কষ্টকর পরিস্থিতির মধ্যে ছিলেন। আমার কাছে মনে হচ্ছে সেই সব জায়গা থেকে কিন্তু আপনারা এখন একটা ভালো পজিশন আপনি দেখতে পাবেন এবং এই জায়গাতে আপনাদের একটা মোটাসোটা দাগে আমি বলবো যে একটা পরিবর্তন আসছে, এটা পজিটিভ হচ্ছে আপনাদের জন্য। তো বৃষরাশির জন্য কিন্তু এই জায়গাতে যথেষ্ট ভালো আয়, ইনকামের ক্ষেত্রে যারা বিজনেস করছেন বা স্বপেশায় নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা লাভ হওয়ার কিছু জায়গা এখানে দেখাচ্ছে। তা আমি বলবো ফাটকা লাভ হওয়া, লটারি পাওয়ার যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু আপনার উচিত হবে না এইটার পিছনে লেগে থাকা, অর্থাৎ আপনি ফাটকার জন্যই লেগে থাকবেন বা ফাটকা পাওয়ার জন্যই লেগে থাকবেন, আচট পাওয়ার জন্যই লেগে থাকবেন, এইটা আপনার জন্য মোটেই উচিত হবে না। এইটা যখন আসার, ভগবান আপনাকে যখন দিবে তখন আপনি অবশ্যই পাবেন, তো সেই জন্য চোখ কান মোটামুটি খোলা রাখলেই হবে, কিন্তু এইটার জন্য আপনার অন্য অন্য কাজে ব্যাঘাত যেন না হয় সেই দিকটাতে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আর সবথেকে শেষে যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হল হেলথের বিষয়। দেখুন হেলথের পার্টটা কিন্তু আপনাদের জন্য মোটামুটিভাবে এখন ডেভেলপ করবে, যাদের অ্যালকোটিক সমস্যা আছে বা অ্যালার্জির সমস্যা আছে, আমি মনে করি তাদের এই ধরনের খাবার বা এই ধরনের জিনিসগুলো না খাওয়া বা গ্রহণ না করাটা আপনাদের জন্য বেটার হবে, তাহলে সামনের সময়টা আপনাদের জন্য আরও কিছু পজিটিভিটি আসবে। আর এমনিতেই বৃহস্পতির সঙ্গে রাহুর গুরুচণ্ডাল যোগ চলছে, এখনও পর্যন্ত এটা কমপ্লিট হয়নি, যদিও প্রভাবটা কমে গেছে, তারপরে বলবো সম্মানহানির যোগ কিন্তু তৈরি হচ্ছে, অধিক পরিমাণে ধার দেনার ঋণগ্রস্ত না হওয়াটা আপনার জন্য বেটার হবে। আমি মনে করি যে সুযোগ এসছে, আপনারা এটা পরিশোধের দিকে নজর দেন আর নতুন করে ধার দেনা না করেন, সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। যদি এতক্ষণ ধরে বলা অনুষ্ঠানটি দেখলেন এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত অনুষ্ঠানটি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং সঙ্গে সঙ্গে বেল বাটনও অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন অন্য কোন বিষয়গুলো জানতে চান, সেই বিষয়ে আমি চেষ্টা করবো সেই নিয়ে পরবর্তী ভিডিও তৈরি করতে। আর সবচেয়ে বড়ো কথা, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত নমস্কার।